বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে যেটা সিদ্ধান্ত হয়েছে যে বা ডায়াগনোসিস যেটা হয়েছে তার চোখের মধ্যে দুই চোখেতে আমাদের যে রেটিনা আছে সেই রেটিনার মধ্যে টিউমার এবং সেটা মধ্যে মেলিগন্যান্ট সেটাকে আমরা রেটিনোব্লাস্টোমা বলে থাকি। সেজন্য তাকে প্রথমে যেটা সিদ্ধান্ত হয়েছিল ক্যান্সার হসপিটালের মধ্যে তাকে কেমোথেরাপি দেওয়ার জন্য, বিশেষ তাদের অজ্ঞতার জন্যই আমি বলবো যে তারা সেখানে গিয়েও কোনো ট্রিটমেন্ট না নিয়ে ফিরে চলে এসেছে। আমাদের কাছে এখন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজেই সেখানের মধ্যে গিয়েছি, আমাদের আর বিএসকে টিমও সেখানের মধ্যে গিয়েছে, যাওয়ার পরে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি এবং তাদেরকে বলা হয়েছিল যে সম্পদের নেত্রালয় আমাদের যে গুয়াহাটিতে সেখানে নিতে হবে, আমরা সেটা নেওয়ার জন্য ব্যবস্থা করছি। তাদেরকে আয়ুষ্মান কার্ড ওনার ছেলে বাচ্চাদের বাবার আছে, আমরা এখানে এর পরে তাকে আয়ুষ্মান কার্ড দেওয়ার ব্যবস্থা করছি। আমরা উদ্যোগ নিয়েছি ক্যান্সার হসপিটালের সঙ্গে যোগাযোগ করে তাকে আপাতত চিকিৎসা করানোর জন্য এবং আমরা উদ্যোগ নিয়েছি যাতে এখান থেকে রেফার করে তাকে আমরা আয়ুষ্মান কার্ডটা হাতে নিয়ে আমরা গুয়াহাটিতে পৌঁছে দিতে পারি, তার চিকিৎসা যাতে দ্রুত সুসম্পন্ন হয় সেজন্য আমরা আমাদের দপ্তর থেকে সম্পূর্ণ রকমের ব্যবস্থা আমরা নিচ্ছি সরকারিভাবে। মোহিনীনগর এডিসি ভিলেজের এই টাক্কা বাড়িতে আমরা আজকে আসলাম। আমাদের এই টাক্কা বাড়ি এলাকার একজন হত দরিদ্র গরিব, ওনার নাম হচ্ছে বিজয়রাম ত্রিপুরা। বিজয়রাম ত্রিপুরার ওনার নাম হচ্ছে দ্বিজেন রানী ত্রিপুরা। বিজেন ত্রিপুরা এবং দ্বিজেন রানী ত্রিপুরা তাদের সন্তান, সন্তানের নাম হচ্ছে প্রিয়ঞ্জিত ত্রিপুরা, 9 মাসের সন্তান। এই সন্তানের চোখের মধ্যে, চোখের যে রাজা সে রাজার মধ্যে প্রথমে ক্যান্সার ধরা পড়ে। এই ক্যান্সারের ফলে তার একটা চোখ ড্যামেজ হয়ে যায় আর একটা চোখের মধ্যে এফেক্ট করেছে। তো জীবী পর্যন্ত তারা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলেছে যে একটি চোখ ড্যামেজ হয়ে গেছে আর একটা চোখের মধ্যে এফেক্ট হয়েছে। খুব সহসায় যদি চিকিৎসা না করা যায়, প্রপার ট্রিটমেন্ট যদি না করে, তাহলে পরে চোখ তো এফেক্ট হবে, পাশাপাশি এই ক্যান্সার তার ব্রেনের মধ্যেও এফেক্ট করবে। এই ঘটনাটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানতে পারি, পাশাপাশি আমাদের এখানে জনজাতি মোর্চার যারা নেতৃত্ব রয়েছেন সেই জনজাতি মোর্চার নেতৃত্বরা বিষয়টা আমাকে অবগত করেন। অবগত করার পর আজকে দুপুরে আমি জানতে পারি মূলত এরপর এখানকার যারা আমাদের জনজাতি মোর্চা এবং পাশাপাশি মতাই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য কার্যকর্তারা সহ আমরা আজকে টাক্কা বাড়িতে আসি, আমরা এই পরিবারের সঙ্গে কথা বলি, তাদের খোঁজখবর নিই, শিশুটির বর্তমান অবস্থা কী রয়েছে সে বিষয়ে অবগত হই। এখানে এসে আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগে আমাদের সিএমও জগদীশ নম স্যার ওনার টিম নিয়ে ওনাদের বাড়িতে এসেছিলেন, খোঁজখবর নিয়েছেন, তাদের সমস্ত কাগজপত্র নিয়ে গেছেন, যোগাযোগ করার জন্য বলেছে। আমি এখান থেকে জগদীশ নম স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বাট নেটওয়ার্ক ডাউন আছে এখানে, সে কারণে যোগাযোগ করা যায়নি। নেটওয়ার্কে গিয়ে জগদীশ স্যারের সঙ্গে কথা বলবো এবং এই পরিবারটিকে নিয়ে কালকে ডক্টর জগদীশ নম সিএমও সাউথ ত্রিপুরা ওনার সঙ্গে কথা বলবো। পাশাপাশি আগরতলা তো আমাদের যারা নেতৃত্ব রয়েছেন বা এমপিএমএলএ রয়েছেন, ডিপার্টমেন্ট রয়েছে আমাদের স্বাস্থ্য দপ্তরে, আমরা যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটা যাতে সুস্থ হতে পারে, প্রপার ট্রিটমেন্টের আওতায় যাকে যাতে তাকে নিয়ে আসা যায় তার ব্যবস্থা তা আমরা গ্রহণ করবো এবং চেষ্টা করবো খুব দ্রুত এই অসহায় পরিবারের এই
আমাদের যে ছোট শিশু সন্তান রয়েছে প্রিয়ঞ্জিত ত্রিপুরা, সেই প্রিয়ঞ্জিত ত্রিপুরাকে আমরা সকলে মিলে সুস্থ করে তুলতে পারবো।